ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল যারা প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছে যারা মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে সবাইকে অনুরোধ করবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যাও যে আমার কটাকা বেশি ইনকাম হবে অ্যাড আসবে সেই কারণের জন্য বলা হচ্ছে না তার কারণ হচ্ছে তোমরা যে কোয়েশ্চেন করো সেই কোয়েশ্চেনের আনসার ভিডিওর মধ্যে থাকে তবুও দেখি তোমরা ইনবক্সে মেসেজ করো এই কারণের জন্য বলছি যে স্কিপ না করে দেখো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা একটা ভিডিওতে পেয়ে যাবে একদম প্রথম থেকেই বলছি দেখো যে কনস্টেবল মেল উচ্চতা কত দরকার কনস্টেবল যারা পুরুষ তাদের ক্ষেত্রে উচ্চতা কত দরকার আমি সাধারণ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি একশো সাতষট্টি সেমি মানে একজন ইউআর ক্যান্ডিডেট অর্থাৎ ইউ তারপরে হচ্ছে ওবিসি এ বা ওবিসি বি তারপরে হচ্ছে সিডিল কাস এই সবার ক্ষেত্রে একশো সাতষট্টি সেমি লাগবে এমনকি এসসিদের ক্ষেত্রেও ছাড় নেই ওজন কত হতে হবে যে সাধারণ যে ওজন হতে হবে আর বুক সাধারণভাবে চেস্ট হতে হবে সেমি না আর পাঁচ সেমি ফোলাতে হবে এই জায়গাতে অনেকে কোশ্চেন করে যে না ফুলালে অসুবিধা আছে তবে মোটামুটি আমি যতদূর দেখি যে তিন চার ফুলে যায় তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাদ যায় না কিন্তু বুকের ক্ষেত্রে আঠাত্তর সেমি মিনিমাম যেটা আছে সেটা হয়ে যায় তবে অতটা কড়াকড়ি হয় না হয়তো এক দু সেমি কম হলেও এটা হয়ে যেতে পারে তবে অবশ্যই ডিপেন্ড করছে যারা ওখানে পরিমাপ করছেন মেজার করছেন তাদের উপরে ডিপেন্ড করছে নেক্সট দেখো যে গোর্খা গাড়ওয়ালি রাজবংশী আর তপশিলি উপজাতি মানে যাদেরকে এস বলা হচ্ছে তাদের ক্ষেত্রে কত লাগবে তাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বলছি একশো ষাট সেমি হচ্ছে উচ্চতা তেপান্ন কেজি হচ্ছে ওজন আর চেস্ট লাগবে ছিয়াত্তর সেমি এবং অবশ্যই এখানে কি হয়েছে যে পাঁচ সেমি ফোলাতে হবে এটা গেলে পুরুষদের ক্ষেত্রে তারা আরেকবার বুঝে নাও যে পুরুষদের ক্ষেত্রে যারা নর্মাল ক্যান্ডিডেট অর্থাৎ গোর্খা গাড়ওয়ালি রাজবংশী বাদ দিয়ে হাইট কত লাগছে একশো সাতষট্টি সেমি লাগছে ন্যূনতম ওজন লাগছে সাতান্ন কেজি আর বুক লাগছে আটাত্তর সেমি। আর গোর্খা গারোয়ারিসদের ক্ষেত্রে উচ্চতা লাগছে একশো সাতষট্টি ওজন লাগছে তেপান্ন কেজি ন্যূনতম বুক লাগছে ছিয়াত্তর সেমি ন্যূনতম এবার মহিলাদের দেখে চলো যে কনস্টেবল মহিলা উচ্চতা কত দরকার কনস্টেবল মহিলা অর্থাৎ সে আবার তাই যে ইউ আর তারপর হয়েছে ওবিসি বি বা হচ্ছে ওবিসি এ তারপরে সিডিল কাস্ট এদের সবার কি লাগবে একশো সেমি উচ্চতা লাগবে ওজন লাগবে ঊনপঞ্চাশ কেজি এবং গোর্খা গাড়ওয়ালি রাজবংশী তপশিলি উপজাতি মহিলাদের ক্ষেত্রে কি লাগছে উচ্চতা আর পঁয়তাল্লিশ অন্যতম ওজন এবার সবাই এই প্রশ্নটা সবাই করছে যে আমার এত সেমি উচ্চতা আমার ওয়েট কত লাগবে তো এখানে একদম বলে দিই প্রথমে দেখো যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল যেটাকে বলা হয় এবং হচ্ছে যে ডাব্লুবি পি যেটাকে বলা হয় এই পোস্ট দুটোর ক্ষেত্রে মিনিমাম যে হাইট ওয়েটটা চাওয়া আছে সেটা হলেই হবে ঠিক আছে তাই উত্তর হবে কি যে না একদমই না মিনিমাম যে উচ্চতা ও ওজন নির্ধারিত আছে সেটা থাকলেই হবে এখানে রেশিয়ার কোনো দরকার নেই যারা তাও বুঝতে পারছে না তোমাদের জন্য একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে ধরে নাও কারো উচ্চতা একশো চুয়াত্তর সেমি যেখানে ন্যূনতম একশো সাতষট্টি বলা আছে পুরুষদের ক্ষেত্রে সেখানে ধরে না কারো ওজন একশো চুয়াত্তর কারো উচ্চতা একশো চুয়াত্তর কেজি আছে এবং সাতান্ন কেজি চাওয়া হয়েছে তাহলে কি সে বাজ যাবে না বাদ যাবে না এইখানে বারবার বলে দিচ্ছি যে উচ্চতার সঙ্গে ওজনের কোনো সামঞ্জস্যপূর্ণ অনুপাতটা লাগবে না অর্থাৎ মিনিমাম যেটা চেয়ে চাওয়া হয়েছে সেটা হলেই হবে এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে কারো উচ্চতা যা দরকার তার থেকে যদি এক সেমি দু সেমি কম হয় তাহলে কি নেওয়া হয় না এক চুল যদি কম হয় তাও হবে না কারণ উচ্চতা হাইট একশো সাতষট্টিওয়ারদের ক্ষেত্রে মিওয়ার মেল যেটা চাওয়া হয়েছে ধরো কারো দেখা গেলে যে একশো ছিষট্টি দশমিক সাত বা আট এরকমও হচ্ছে তবুও কি তাকে নেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত সেন্সরে নিচ্ছে সেন্সরে কাজ করছে কম্পিউটারের উপরে উঠছে ততক্ষণ পর্যন্ত হবে না তাই এই ক্ষেত্রে হাইটের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না নেক্সট দেখো যে তাহলে কোন ক্ষেত্রে অনুপাত দরকার সবাই বলে তো যে কোন ক্ষেত্রে অনুপাত দরকার থাকে একটা চার্ট দিয়ে দেওয়া থাকে দেখবে যে হয়তো বলা থাকে একশো আটষট্টি থেকে ওয়েট দরকার এই চার্ট যেটা বা অনুপাত যেটা দেওয়া থাকে সেটা হয় যে জেল পুলিশের ক্ষেত্রে লাগে আফগারীর ক্ষেত্রে লাগে আর সিভিল ডিফেন্সের ক্ষেত্রে লাগে এই সমস্ত পরীক্ষা যত হাইট থাকে তত সেই অনুপাতে তোমাদের ওজনটা দরকার হয় নেক্সট যত ওজন দরকার তার থেকে কম হলে মানে কত কম হলে বাদ যাবে না দেখো ধর আমি ধরেই নিলাম যে ইউআর ক্যান্ডিডেট যেটা মিনিমাম ওয়েট হয়েছে সাতান্ন কেজি কারো ক্ষেত্রে যদি দুশো তিনশো গ্রাম ক্রম কম হয় মানে দেখা গেলো যে ছাপ্পান্ন কেজি মোটামুটি হয়তো সাড়ে সাতশো গ্রাম হচ্ছে মানে আড়াইশো গ্রাম বা ছাপ্পান্ন কেজি আটশো গ্রাম হলো দুশো গ্রাম কম হলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এরকম ক্ষেত্রে কি হয় যে দুশো তিনশো গ্রাম যদি কম হয় তাহলে তোমাকে বলবে যে জল বা খাবার খেয়ে আসতে এবং মেশিনে আবার তোমাকে তোলানো হবে এটা অবশ্যই ডিপেন্ড করছে যারা ওখানে মানে মেজারমেন্ট করছে বা নির্বাচন করছেন তাদের উপর ডিপেন্ড করছে তবে সাধারণভাবে এই জিনিসটা হয় তার থেকে কম হলে আমার মনে হয় যে হতে পারে না কারণ তার থেকে কম হলে জল বা খাবার খেয়ে তো এই মানে যতটুকু আর কি জল বা খাবার খাইয়ে ওজনটা আয়ত্তে আনা যায় মানে এই কেজির মধ্যে আনতে পারা যায় সেই ক্ষেত্রে তারা কনসিডার করেন এবার নেক্সট কোয়েশ্চেন যে মাঠে কি কি নিয়ে যেতে হবে এটা নিয়ে সবাই মানে এইটা নিয়েই সব থেকে বেশি কোয়েশ্চেন করছে এবং তোমাদের মধ্যে উদ্বিগ্নতা রয়েছে তা বলো যে মাঠে কি কি নিয়ে যেতে হবে একটা আইডি প্রুফ এটা মাস্ট সবাইকে লাগছে আইডি প্রুফটা আর হচ্ছে যে পুলিশ বোর্ডের নেট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এই দুটো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে শুধু এই দুটো নিয়ে গেলেই হবে আর হচ্ছে রাজবংশী গারওয়ালি গোর্খা তপসিলি উপজাতি মানে যারা উচ্চতা ওজনের ক্ষেত্রে ছাড় নেবে তাদের কি হচ্ছে তাদের কাস্ট যে সার্টিফিকেটটা সেইটা নিয়ে যেতে হবে এবার প্রশ্ন হলো যে যারা ওবিসি ক্যান্ডিডেট তারা কি করবে দেখো কোথাও অ্যাডমিটে উল্লেখ করা নেই অ্যাডমিটে কোথাও উল্লেখ করা নেই যে ওবিসি বি বা ওবিসি এ ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে রিনুয়াল করে নিয়ে যেতে হবে বা এই ব্যাপারে কিন্তু কোনো কিছু বলা নেই যা শুধু বলা আছে যারা উচ্চতা বা ওজনের ক্ষেত্রে ছাড় নেবে রাজবংশী গার তাদের ক্ষেত্রে সার্টিফিকেটের কথাটা বলা হয়েছে কিন্তু ওবিসি বা এসসিদের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু কোনো কিছু বলা হয় না এই ব্যাপারটা আমি একটুকু বলি যে লাস্ট ইয়ারে সেখানে লেখা ছিল যে দু সালের পর থেকে যাদের ডিজিটাল করা আছে তাদের ক্ষেত্রে লাগবে না কিন্তু তার আগে যাদের পুরনো অর্থাৎ ডিজিটাল করা নেই তাদের ক্ষেত্রে রিনুয়াল করে নিয়ে যেতে হয় কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এখন প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট যেমন হয়তো এখানে শুধু তোমার ফিজিক্যাল এর ব্যাপারটা হচ্ছে তো এই কারণে জন্য আমার মনে হচ্ছে যে অতটা দরকার নেই রিনিউয়াল করা দরকার নেই আর একটা জিনিস বলি ধরো রিনিউয়াল করে নিয়ে যেতে বলেও ছিল তবু কেউ যদি করে নিয়ে নাও যায় তবু কি করতে হয় একটা সেখানে ফর্ম ফিলআপ করতে হয় ফর্ম ফিলআপ করতে হয় এবং বলা হয় যে সেটা সে ইন্টারভিউয়ার সমাতে শো করবে রিনিউয়ালটা তবে আমার মনে হচ্ছে অতটা চাপের কিছু নেই হ্যাঁ তবে কেউ যদি চাও মানে তাড়াতাড়ি মধ্যে যদি হয়ে যায় অত যদি ঝামেলা না থাকে তাহলে তাহলে হয়তো রিনিউয়াল করে নিতে পারো তবে কিন্তু অ্যাডমিটে কোথাও কিন্তু মেনশন করা নেই যে এখনই তোমাদেরকে রিনিউয়াল করে নিয়ে যেতে হবে তবে ইন্টারভিউ এর সময় তো অবশ্যই লাগবে ওসি বা এসসি যেই ব্যাপারটা আছে সেই ক্ষেত্রে রিনিউয়াল ব্যাপার যদি থাকে সেটা তোমাকে ইন্টারভিউ এর সময় রিনিউয়াল করে নিয়ে যেতে হবে এবার প্রশ্ন হচ্ছে নিজের নামের বানান বা হচ্ছে বাবার নামের বানান বা জন্ম তারিখ বা অন্য কোনো কিছু ভুল আছে কারো দেখলাম কেউ করেছে যে বোর্ডের মানান ভুল আছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা এই সমস্ত ভুল আছে বা অন্যান্য কিছু ভুল আছে কারো হয়তো বাবার নামে দেখা গেলে যে স্পেস দেওয়া নেই কারো হয়তো রাজ কুমার হবে যে রাজ একসঙ্গে লিখে কুমারকে হয়তো স্পেস দিয়ে লিখেছ তো এই সব ভুলের ক্ষেত্রে কি হবে এই সব ভুলের ক্ষেত্রে দেখো যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে যাবে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে সেই সাথে সাপোর্টিং ডকুমেন্টস যেটা আছে সেই ডকুমেন্টস এর জেরক্স কপি নিয়ে যাবে এবং পাসপোর্ট ফটো নিয়ে যাবে তবে কারো যদি কোনো ভুল থাকে অনেকে জিজ্ঞাসা করছিলে যে যদি অ্যাপ্লিকেশন ফর্মে বা কোনো কিছুতে যদি ভুল থাকে তাহলে সেই ক্ষেত্রে কি তার ক্যান্ডিডেট আর বাতিল করা হবে না একদমই বাতিল করা হবে না কারণ ওখানে সমস্ত ডকুমেন্টস তোমার তোমার মধ্যে থাকবে পুরো তো মাঠের যদি কোনো কিছু ভুল তুলি থাকে তো সঙ্গে সঙ্গে ওখানে তোমরা তোমরা মডিফাই করে নিতে পারবে ওখানে আশা করি ঠিক হয়ে যাবে রানিং এর টাইম তোমরা জানো যে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রান হচ্ছে ষোলোশো মিটার থাকবে সাড়ে ছ মিনিটে কভার করতে হবে এই ক্ষেত্রে কে বলবে কে হয়তো এক দু সেকেন্ডের জন্য যদি ফেল করে তাহলে হবে না পুরোটা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে হয় সেন্সারে পুরোটা কাজ হয় তাই কেউ ধরো দেখা গেল যে ছয় মিনিট একত্রিশ সেকেন্ডও লেগে গেল এক সেকেন্ড কি মাইক্রো সেকেন্ডও হলো তবুও সেই ক্ষেত্রে কি হয় সে আনফিটি হয়ে যাবে তবে ঘড়ির কি থাকবে মাঠে অবশ্যই মাঠে কি ঘড়ি থাকবে এবং তুমি দেখতে পারবে উপরের দিকে ঘড়ি থাকবে তুমি দেখতে পারবে প্রতি মুহূর্তে যে তোমার কতটা এই কত সময় হয়ে গেল আর কত সময় বাকি আছে তুমি অবশ্যই দেখতে পারবে আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জানো যে এটা হচ্ছে সুখবর আছে যে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আটশো মিটার রান আগে চার মিনিট ছিল কিন্তু এখন সাড়ে চার মিনিট করা হয়েছে অর্থাৎ থার্টি সেকেন্ড বাড়ানো হয়েছে লাস্ট আরও একবার রিনিউয়ালের ব্যাপারটা তোমাদেরকে বলে দিই যে ওবিসি বি ক্যান্ডিডেট যেটা আছো দেখো ওবিসি বি মানে আদার ব্যাকওয়ার্ড কাস্ট এইখানে কি হয় যে তোমার প্রতি বছর বছর দেখতে হয় যে তোমার ইনকাম বেড়েছে না কমেছে তার ওপর ডিপেন্ড করে থাকে তো এই জন্য যেটা নন ক্রিমিলিয়ার করা ঠিক আছে সেইটা যেটা ভ্যালিডিটি ছ মাস ছিল এখন অনেক জায়গায় কোনো কোনো জায়গায় থাকে যে এক বছর পর্যন্ত ভ্যালিডিটি বলা হয় এক বছর পর্যন্ত বলা হয় এই ক্ষেত্রে দেখো যে ওবিসি সার্টিফিকেট যেহেতু তুমি মাঠে ছাড় নিচ্ছ না এই কারণের জন্য ওবিসি বি রিনুয়াল করাটা বাধ্যতামূলক নয় তাই এখনই এত তাড়াহুড়ো করার ব্যাপার নেই যে তোমাকে রিনুয়াল করতে হবে এমন কোনো ব্যাপার নেই তবে যদি দেখা গেল যে বাই চান্স পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জানোই যে একরকম বলে আবার হয়তো মাঝে মাঝে অন্যরকম করে দেয় তো দেখতে চাইতেই পারে হয়তো যে নাই বলে বা যাদের হয়তো পুরনো হয়তো দেখা গেলে আট সাল বা হয়তো তার আগে যদি করা থাকে সেই ক্ষেত্রে অনেক পুরনো তখন ফর্মেট আলাদা ছিল তখন পেনে লেখা ছিল তখন সার্টিফিকেটটা কি হতো পেনে লেখা ছিল তো তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হতে পারে তো তাদের ক্ষেত্রে আমি বলবো অত পুরোনো যদি থাকে এবং পেনে লেখা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি সময় থাকে তাহলে পারো তবে তোমাকে বাদ দেবে না রাখো যে ফর্ম ফিল আপ একটা করানো হয় এবং তোমাকে সই করে নেওয়া হয় যে তুমি সেটা ইন্টারভিউ এর সময় প্রডিউস করবে একটা জিনিস অনেকে হয়তো বলবে যে জেল পুলিশের ক্ষেত্রে তো লেগেছিল জেল পুলিশের ক্ষেত্রে মাঠে রিনুয়াল চাওয়া হয়েছিল তো সেই ক্ষেত্রে বলি যে দেখো যে জেল পুলিশের ক্ষেত্রে একটা মাত্র পরীক্ষা থাকে একটা মাত্র রিটেন টেস্ট থাকে এবং সেই মাঠের পরে ইন্টারভিউ থাকে ওই কারণের জন্য ওটা জোর দিয়ে লেখা থাকে এবং অ্যাডমিট কার্ডে কিন্তু বলা ছিল কিন্তু ও ক্ষেত্রেও বলা ছিল মানে ওখানেও কিন্তু ছিল যে কেউ যদি মাঠে যদি রিনুয়াল না দেখাতে পারে তাহলে তাকে ইন্টারভিউ এর সময় প্রডিউস করতেই হবে আর আদারওয়াইজ তার ক্যান্ডিডেট আর কি করা হবে ওবিসি বাদ দিয়ে ইওয়ার ক্যাটাগরিতে ফেলে দেওয়া হবে আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর মোটামুটি দিতে পেরেছি এবার একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যারা অলরেডি জানো যে তোমরা মাঠে পাস করে যাবে অর্থাৎ কনস্টেবলের মেনের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো কনস্টেবলের মেন পরীক্ষার জন্য তোমরা আমরা প্রিপারেশন নিতে চাইছো তো ক্লাস অলরেডি শুরু হয়ে গেছিল কিন্তু কেপি এসআইটার জন্য সাতাশ তারিখ অব্দি ক্লাসটা অফ আছে তো অলরেডি তিন চারটে ক্লাস হয়ে গেছে তো তোমরা যারা জয়েন করতে চাও ভর্তি ফিস দেখো যে ফাইভ হান্ড্রেড রুপিস আছে আর প্রতি মাসে মাসে মান্থলি চার্জ আছে থ্রি হান্ড্রেড রুপিস করে আপাতত এখন তিন দিন ক্লাস রুটিন আছে সোমবারের দিনকে ইংলিশ আছে সকাল সাড়ে দশটায় মঙ্গলবারের দিনকে জিকে আছে সন্ধ্যা সাতটা থেকে আর শনিবারের দিনকে গণিত রিজনিং আছে সকাল সাড়ে দশটায় এটা আরেকটা ক্লাস বাড়ানো হবে অর্থাৎ গণিত আলাদা রিজনিং আলাদা ক্লাস করা হবে এবং ক্লাস হয় যেটা সেটা হচ্ছে গুগল মিটে ক্লাস হয় রেকর্ডিং ফিডিএফ এর ব্যবস্থা থাকে মক টেস্ট আর কি নেওয়া হয় তোমার আর যদি ডিটেলস জানার কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই যে নাম্বার আছে এখানে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে জেনে নিতে পারো এখানে হোয়াটসঅ্যাপ বা কল করলে সমস্ত ডিটেলস জেনে যাবে যে কিভাবে কনস্টেবলের মেনেট কোর্সটা তুমি পরীক্ষা প্রস্তুতিতে করবে